অবৈধভাবে মাদ্রাসার সম্পত্তি বিক্রি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার কুপিলা এলাকায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, কুপিলা সিনিয়র মাদ্রাসার প্রায় 6 বিঘা সম্পত্তির জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে বিক্রি করে দিচ্ছে ওই এলাকারই আজিজ বিশ্বাস নামে এক যুবক। তাদের দাবি, ওই সম্পত্তি মাদ্রাসার নামে ফিরে না পেলে বৃহত্তর আন্দোলনে নামবেন স্থানীয় অর্থাৎ কুপিলা এলাকার লোকজন। যদিও অভিযুক্ত আজিজ বিশ্বাস বলেন, এই সম্পত্তির দলিলপত্র জাল নয়, সম্পত্তি আমার দাদুর নামে ছিল, বৈধভাবেই ওই সম্পত্তি বিক্রি করা হয়েছে, আমাদের কাছে আসল এবং বৈধ কাগজপত্র রয়েছে, অভিযোগকারীদের কোনো সমস্যা থাকলে আইনি দিক দিয়ে লড়ুক। ওরা ওরা ওদের নামে সব রেকর্ড ভোট কাগজপত্র আছে, তাই বলে তোর কি দখল করছে? আমরা চাইছি সুষ্ঠু সমাধান হোক বা একটা দেশের জন্য, দেশের প্রতিষ্ঠানের সম্পদ দেশের প্রতিষ্ঠানে থাকুক। আমরা চাইছি যে জমিটা যে কোনোভাবে আমাদের মাদ্রাসার টিকুক কিংবা গ্রামের মান ঐতিহ্য টিকে থাকুক। আমাদের গ্রাম থেকে মাদ্রাসার জায়গা হস্তক্ষেপ হবে, আমাদের এখানে বেঁচে থাকা থেকে মরে যাওয়া তো অনেক ভালো না। দেখুন, আমার লিগাল জমি, আমি লিগাল জমি বিক্রি করছি। আমার দাদু মারা গেছে, আমার ওয়ারিশে আমি জমি বিক্রি করছি, আমার দাদুর নামে জমি আছে।